বাংলাদেশ পুলিশ যারা 2020 সালে 2021 সালে যারা হচ্ছে দেশে সারা দেশে পোস্টারিং ব্যানারিং এর মাধ্যমে ছড়িয়ে দিল যে হচ্ছে মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতা, আপনারা দেখেছেন যে নীল ক্ষেতে যে আচরণ করেছে, আপনাদের ক্যামেরায় ভিডিও ফুটেজ আছে, আপনারা লাইভ করেছেন সেখানে ফুটেজ আছে, যে জনতার পুলিশের আচরণ যদি এই রকম হয় যে জনতার পুলিশ হচ্ছে শিক্ষার্থীদেরকে পিছন থেকে আঘাত করবে, জনতার পুলিশ হচ্ছে একজন শিক্ষার্থীকে হচ্ছে একটার পরে হচ্ছে বাসা থেকে একটার পর হচ্ছে রাস্তা থেকে নিয়ে আসবে, তো তাহলে জনতার পুলিশ আসলে কোনটা? আমরা কি এরকম জনতার পুলিশ চেয়েছিলাম স্বাধীনতার 52-53 বছর পর এসে এখন আমাদেরকে এগুলো নিয়ে? আমাদের এখানে বৈশ্বিক বিভিন্ন কথা বলে আমাদেরকে হচ্ছে বিভিন্নভাবে সব কিছু জীবনযাত্রার মান বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু জীবনযাত্রার মান বাড়লেও আমাদের যে দাবি আছে, আমাদের যে হচ্ছে অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে বয়সের যে ব্যবধান বয়স বাড়ানোর কথা বলেছি, সেটি তো মানে তাদের গোচরে আসছেই না, উল্টো দেখা যাচ্ছে তারা হচ্ছে বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়ায়, এবং দেখা যাচ্ছে যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তো একবার বলেছেন যে আমাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে কে বলেছেন, তো এই ধরনের গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের কথা বলাটা আসলে খুব একটা সমীচীন মনে করি না আমি, এবং এটার তীব্র নিন্দা আগেও জানিয়েছি, এখনও জানাচ্ছি, ভবিষ্যতেও জানাবো। কেননা আপনারা ব্যাঙ্গের ছাতার মতো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করবেন, আপনারা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনুমতি দিবেন, কিন্তু আপনার দেশের নাগরিকের মানে কর্মক্ষম নাগরিক কত তৈরি হচ্ছে, আপনার দেশে কতজন এখন হচ্ছে মানে ম্যান পাওয়ার লাগবে সেটা আপনার কাছে হিসাব নেই। আমরা দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে রেমিটেন্সের উপর হচ্ছে ভর করে এবং গার্মেন্টসের উপর ভর করে আমরা হচ্ছে দেশ চালিয়ে নিচ্ছি, কিন্তু আমাদের দেশ থেকে অদক্ষ নাগরিক যাচ্ছে। আমরা বলছি যে এই ধরনের যাতে হচ্ছে ব্যবধানগুলো না থাকে, এই ধরনের বিষয়গুলো যাতে না ঘটে, সেজন্য হচ্ছে আমাদের এখানে দক্ষ জনগণ গড়ে তোলার জন্য যেরকম শিক্ষা ব্যবস্থা করা দরকার সেরকম শিক্ষা ব্যবস্থা করুন। এখানে একদিনে 3টা করে পরীক্ষা থাকে, গত শুক্রবার আমার 3টা পরীক্ষা ছিল, আমি 3টা পরীক্ষার মধ্যে 1টাতে অ্যাটেন্ড করি, বাদ বাকি 2টা আমি দিতে পারিনি, কিন্তু সেই 2টাতেও কিন্তু আমার আবেদন শুধু যথারীতি জমা দিতে হয়েছে। এজন্য আমরা বলেছি অল্টারনেটিভ আপনারা কর্ম কমিশন সৃষ্টি করুন, অথবা যে কর্ম কমিশন বিদ্যমান আছে এই কর্ম কমিশনকে আপনারা আরও গুরুত্ব দিয়ে এবং এখান থেকেই হচ্ছে সবগুলো যাতে নিয়োগ দেওয়া হয়। আজকে দেখলাম বেজাতে হচ্ছে নিয়োগ আছে 1টা থেকে 13টা পোস্ট, আর 1টাতে বোধ হয় খুব সম্ভবত 9টা, তো এই বেজাতে হচ্ছে 9, 8, 13, 22টা পোস্টের জন্য যদি আপনার 50,000 আবেদন করে আর তারা যদি এখানে 600 টাকা করে দেয়, 630 টাকা করে দেখলাম, তাহলে হবে কি এখানে কমপক্ষে 3 কোটি টাকার একটা বাণিজ্য হবে। তো শিক্ষার্থীদের বেকারত্ব কেন্দ্র বেকারত্বকে কেন্দ্র করে এই যে কোটি কোটি টাকার বাণিজ্য করছে, এটি কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় না, এটি রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় না। দ্বিতীয়বার রিপিট করার কারণটা হচ্ছে যদি এমনটা হতো যে এটি রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো তাও একটা কথা ছিল, কিন্তু এই পরীক্ষাগুলো দিতে নাকি আবার বাড়তি ভর্তুকি দিতে হয়, তাহলে শিক্ষার্থীরাও টাকা দেবে, রাষ্ট্রও টাকা দেবে, আর আমলারা হচ্ছে ওই 38,000 টাকা দিয়ে হচ্ছে একটা জ্বালানোর পর্দা কিনবে বা হচ্ছে বালিশ তোলার জন্য 5,700 টাকা করে ব্যয় করবেন। এই যখন দেশের অবস্থা তখন তারা কি করছেন যে আমাদের উপর চাপ সৃষ্টি করে আমাদেরকে জিম্মি করে টাকা উৎপাদনের মেশিন তৈরি করেছে। আবার আপনারা জানেন যে মুজিব বর্ষ চলে গেল, মুজিব বর্ষ চলে যাওয়ার এখানে হচ্ছে মুজিব বর্ষের ব্যাপক একটা বাজেট ছিল, সেই বাজেটে হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন অপচয় করা যাতে না হয় এজন্য মাননীয়